সিআইটির নজরে মুর্শিদাবাদের সুতির গোঠা এয়ার হাই স্কুল। বেআইনিভাবে শিক্ষক নিয়োগের ঘটনায় নজরে পড়েছে এই স্কুল। প্রাক্তন স্কুল পরিদর্শক এবং ডিআই অফিসের তৎকালীন কর্মীদের তলব করা হয়েছে। বেশ কয়েকজনকে সোমবার ভবানী ভবনে তলব করা হয়েছে যেমনটা জানা যাচ্ছে। ঠিক কি কারণে এদের তলব করা হয়েছে তা জানতে কথা বলে নেবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, কি কারণে স্কুল পরিদর্শক এবং ডিআই অফিসের তৎকালীন কর্মীদের ভবানী ভবনে তলব করা হয়েছে? দেখো, 2019 সালের এই নিয়োগ দুর্নীতি মামলাতে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিআইডি তদন্ত ভার নেয়। গত সোমবার এই সুতির ঘোটা এআর হাই স্কুলে মুর্শিদাবাদ, সেখানে সিআইডি টিম যায় এবং সেখানে দিনভর সেখানকার যারা এই মুহূর্তে কর্মী রয়েছেন তাদের সাথে তারা কথা বলেন। এবং সেই পরিপ্রেক্ষিতে জানা গেছে যে 2019 সালের সেই সময় এই জেলার অর্থাৎ মুর্শিদাবাদ জেলার যারা স্কুল পরিদর্শক ছিলেন এবং যারা ডিআই ছিলেন অর্থাৎ ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর ছিলেন, তাদের প্রত্যেককে আগামী সোমবার দিনকে তলব করা হয়েছে। মূলত অভিযোগ হচ্ছে 2016 সালে পরীক্ষা হয়েছিল এবং সেই নিরিখে 2019 সালে মধ্যশিক্ষা পর্ষদের তরফে এই স্কুলের জন্য 21 জন শিক্ষক নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময় এই 21 জন ছাড়াও আরো একটি পদ আলাদা করে তৈরি করা হয়েছিল এবং সেই তৈরির নেপথ্যে যার হাত ছিল তিনি হচ্ছেন সেই স্কুলের হেডমাস্টার আশিস তিওয়ারি। অভিযোগ যেটা যে তিনি এই 21 জন ছাড়াও আরো একটি শিক্ষক পদ তৈরি করেছিলেন নিজের ছেলের জন্য, যার নাম হচ্ছে অনিমেষ তিওয়ারি, এবং তাকে সেই স্কুলে শিক্ষক পদে নিয়োগ করেছিলেন। পরবর্তী সময় বাকি যে 21 জন রয়েছে অর্থাৎ যাদের অনুমোদন ছিল তারা কলকাতা হাইকোর্টে এই নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগ তোলেন এবং সেই পরিপ্রেক্ষিতেই সিআইডি কে তদন্তভার দেওয়া হয়। তো সেই সময় অর্থাৎ 2019 সালে যারা স্কুল পরিদর্শক ছিলেন, যারা সেই সময় ডিআই ছিলেন বা ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর ছিলেন, তাদের অনুমোদন ছাড়া কি করে একজন স্কুলের আরেকটি নতুন করে পদ ক্রিয়েট করে বা তৈরি করে সেখানে নিজের ছেলেকে চাকরি পাইয়ে দিয়েছিলেন? এই গোটা বিষয়টি জানতে তৎকালীন যারা স্কুল পরিদর্শক এবং যারা ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর ছিলেন তাদেরকে আগামী সোমবার একাধিক নথিপত্র বাজেটের সুফল প্রচারে কলকাতায় এসে এমনই অভিযোগ স্মৃতি ইরানির। I am the Minister for Women and Child Development, so allow me to share this with you, that the Bengal government from the year 2017-18 onwards still has a pendency, and let me give you the exact number, of 26,751 lakh lying unspent with them from my department. কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির অভিযোগ আপনারা শুনলেন। রাজ্য সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন তিনি। 2017-18 থেকে নারী এবং শিশু কল্যাণ মন্ত্রকে 260 কোটি টাকার বেশি পড়ে রয়েছে। বাজেটের সুফল প্রচারে কলকাতায় এসে এমনই অভিযোগ করলেন স্মৃতি ইরানি। তৃণমূল সাংসদ শান্তনু সেন এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। শান্তনু বাবু, আপনি শুনলেন স্মৃতি ইরানির অভিযোগ, 2017-18 থেকে নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের 260 কোটি টাকার বেশি পড়ে রয়েছে এমনই অভিযোগ করেছেন স্মৃতি ইরানি। তার অভিযোগে কতটা সার্বত্ব আছে সেটা আমাদের সরকারি দপ্তরই সেটা বলতে পারবে। তবে আমি একটা কথা বলি, বাংলার প্রতি রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা কোন জায়গায় গেছে সেটা প্রত্যেকটা বাংলার মানুষ উপলব্ধি করতে পারছে। 2022 সালের 5ই আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী মহোদয়কে চিঠি দিয়ে জানিয়েছিলেন যে বিভিন্ন খাত মিলে 1,00,968 কোটি টাকা আমাদের পাওনা, তার মধ্যে এতদিনে প্রায় 1 বছর হতে চললো সামান্য কিছু টাকা ছাড়া কোনো টাকা দেওয়া হয়নি, এবং সমস্ত খাতে কিভাবে ফাইন্যান্সিয়ালি বাংলাকে ব্লকেট করা হচ্ছে, কিভাবে 11,50,000 মানুষের বাড়ি তৈরি আটকে রেখে দেওয়া হয়েছে, কিভাবে 100 দিনের টাকা না দেওয়া হয়েছে, কিভাবে কোনো প্রাকৃতিক বিপর্যয় হলে মানুষের পাশে দাঁড়ানোর জন্য কেন্দ্রের যে সহযোগিতা করার কথা সেটা দেয়নি। দ্বিতীয় কথা, আমি স্মৃতি ইরানির মহোদয়াকে স্মরণ করিয়ে দিই, কেন্দ্র যে টাকাটা দেয় সেটা কেন্দ্রের পৈতৃক কুলের টাকা তো নয়, বাংলা থেকে নিয়ে যাওয়া বছরে 70-75 হাজার কোটি টাকা করে যে ট্যাক্স, সেই ট্যাক্সের একটা অংশ থেকেই পশ্চিমবাংলাকে দেওয়া হয়। কিন্তু পশ্চিমবাংলা শুধু রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত ভাবে সবসময় বঞ্চিত হয়ে থাকে। আর আমি একটা কথা বলি, বিভিন্ন শর্ত আরোপের মধ্যে দিয়ে বিভিন্নভাবে বাংলাকে কিভাবে আটকানো হয় সেটা সম্প্রতি আবাস যোজনাতেও আমরা দেখেছি। 1 মাস সময় দিয়ে বলা হয়েছিল সমস্ত কাগজ রেডি, গুজরাট উত্তরপ্রদেশ 1 মাসের মধ্যে তৈরি করতে পারেনি বলে আবার সময়সীমা বাড়িয়ে 31 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি করা হয়েছিল। বাংলা কিন্তু সমস্ত কাগজপত্র জমা দিয়ে দিয়েছিল, বাংলা কোনো টাকা খরচা করতে পারে না এই কথাটা ভুল নয়,
কিন্তু বাংলাকে ফাইন্যান্সিয়ালি ব্লকেট করার জন্য কখনো টাকা আটকে দেওয়া হয়, কখনো মিথ্যা অভিযোগ দিয়ে বাংলাকে বদনাম করা হয়। অনেক ধন্যবাদ শান্তনু বাবু।